নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মসুর ডালের স্যুপ। এটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আমি স্যুপটা আরম্ভ করছি। আমি মসুর ডালটা সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে। এর মধ্যে আমি একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি কুচি করা, অর্ধেকটা পেঁয়াজ দিচ্ছি, একটা পেঁয়াজের অর্ধেকটা দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতা, এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে একটা দারচিনি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, এক চামচ লবণ দিলাম। হাফ চামচ চিনি, এখন আমি এটাকে আবার সেদ্ধ করে নেব। প্রেশার করে একটা সিটি দিয়ে নিচ্ছি। আমি দু পিস পাউরুটি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তারপরে এই প্যানে বসিয়ে আমি এটাকে হালকা সেঁকে নেব। আমার ডালটা একটু সেদ্ধ হয়েছে, আমি একটু ভালো করে ঘুটে নিচ্ছি। গ্যাস আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি বাটা দিয়ে দিলাম। আর এদিকে পাউরুটিগুলো আমার এরকম ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজের মধ্যে হাফ চামচ আদা বাটা দিচ্ছি, এটা ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে প্রেশার করে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য জল দিতে হবে। আমি বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার স্যুপটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। এখন এটাকে আমার এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে ছেঁকে নেব। এরকম হয়েছে আমার ইয়ের স্যুপটা। আমি স্যুপটাকে ছেঁকে নিয়েছি, এরপর এর মধ্যে উপর থেকে আমি গোলমরিচগুলো ছড়িয়ে দেবো, আর এক্সট্রা বাটার দেবো না। আমি বাটার দিয়ে এটা ফ্রাই করেছি পেঁয়াজটা, সেই জন্য আর এক্সট্রা বাটার দেবো না। এর উপরে রেগুলার দিয়ে দিচ্ছি, তারপরে এই পাউরুটিগুলো ভেজে রেখে ছোটো ছোটো টুকরো করে ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনার বাড়িতে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আমার চ্যানেল দেখার জন্য থ্যাংক ইউ।